গত সপ্তাহে কমিউনিটি ট্যাবে সবথেকে বেশি ভোট এসেছিল বেস্ট টিচার্স অন ইউটিউব ফর কম্পিটিটিভ এক্সাম। সেটা প্রতিটা সাবজেক্টের হবে এবং অল ইন্ডিয়া বেসিস হবে। এটা নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের আমরা বাসিন্দা বলে শুধু ওয়েস্ট বেঙ্গল বলবো, আমি অল ইন্ডিয়া যারা বেস্ট টিচার্স আছে, বেস্ট এডুকেটার আছে তাদের নিয়ে আলোচনা করব এবং প্রতিটা সাবজেক্ট বলবো। আর আজকে আমি ম্যাথ টিচারের কথা বলবো, যারা বেস্ট ম্যাথ টিচার আছেন তাদের নিয়ে আলোচনা করব। সো লেট স্টার্ট। দেখো, প্রতিটা কম্পিটিটিভ এক্সামে ম্যাথ পড়ে থাকলেও ম্যাথের প্যাটার্ন কিন্তু আলাদা। এসএসসির এক ধরনের ম্যাথ থাকে, রেলের এক ধরনের থাকে, ইউপিএসসির এক থাকে, কিংবা স্টেট পিএসসির আরেক ধরনের ম্যাথ থাকে। তো প্যাটার্ন অনুযায়ী আমি টিচারদের কথা বলবো এবং সেই সমস্ত টিচারদের কথাই বলবো যাদের থেকে আমি পড়েছি বা যাদেরকে আমি জানি। এই নয় যে আমি যে টিচারগুলো বলছি সেই টিচার বাদে অন্যান্য টিচার খারাপ। ইউটিউবে যারা পড়াচ্ছেন প্রত্যেকেই অভিজ্ঞ, প্রত্যেকেরই ট্যালেন্ট আছে। তাই আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমি যাদের থেকে পড়েছি, যাদের মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো টিচার, তাদের কথাই আমি বলবো এবং প্রতিটা এক্সাম অনুযায়ী আমি বলে দেবো এবং সবশেষে আমার প্রিয় টিচারের নাম বলবো। আচ্ছা, প্রথমত রেলওয়ে এক্সাম নিয়ে বলি। বর্তমানে রেলওয়ে এক্সাম চলছে, সো রেলওয়ে এক্সামের জন্য বেস্ট টিচারকে নাম্বার ওয়ান রাহুল দেশওয়াল স্যার। রাহুল দেশওয়াল স্যার একসময় ওয়াইফাই স্টাডিতে আন একাডেমির হয়ে পড়াতেন, বর্তমানে উনি ওনার নিজস্ব চ্যানেল টপ তাকে ইউটিউব চ্যানেলেতে পড়িয়ে থাকেন ফ্রি অফ কস্টে এবং ওনার পেড কোর্সেতে ওনার অ্যাপেতে পড়িয়ে থাকেন। আমি মেনলি ম্যাথ শেখা স্টার্ট করেছিলাম এই রাহুল দেশওয়াল স্যারের ভিডিও দেখে। সেখান থেকেই আমি বেসিক ক্লিয়ার করি হালকা মতো, তারপরে অন্যান্য টিচারের থেকে শিখেছি, সেগুলোর নাম পরে বলবো। নেক্সট টিচার হচ্ছে সাহিল স্যার। সাহিল স্যারও ওয়াইফাই স্টাডিতে বর্তমানে পড়িয়ে থাকেন আন একাডেমির হয়ে, এছাড়া তিনি আন একাডেমির অ্যাপেতে পেড কোর্সেতেও পড়িয়ে থাকেন। থার্ড সত্যম স্যার। সত্যম স্যার এমডি ক্লাসেস ইউটিউব চ্যানেলেতে পড়িয়ে থাকেন, একসময় তিনি আন একাডেমির সাথে টাই আপভাবে পড়িয়ে থাকতেন, তবে বর্তমানে এমডি ক্লাসেস ইউটিউব চ্যানেলে তিনি পার্মানেন্টলি পড়ান। নেক্সট আদিত্য প্যাটেল স্যার। আদিত্য প্যাটেল উইনার্স বলে ইউটিউবে চ্যানেল আছে, ওখানে তিনি পড়িয়ে থাকেন, ইউটিউবে ফ্রি অফ কস্টে পড়ান এবং উইনার্স অ্যাপেতে তিনি পেড কোর্সেতে পড়িয়ে থাকেন। এই যে চারজন টিচারের নাম বললাম, এনাদের মধ্যে সবথেকে কনফিউজ রাহুল দেশওয়াল স্যারের, এরপরে সত্যম স্যারের, তারপরে আদিত্য প্যাটেল স্যার, অ্যান্ড সবথেকে বেশি ফিস নিয়ে থাকেন সাহিল স্যার। এগুলো ছিল রেলওয়ে এক্সামের জন্য। নেক্সট হচ্ছে এসএসসি এক্সামের জন্য। রিসেন্টলি একটা আর্টিকেল বার হয়েছে যেখানে বেস্ট এসএসসি টিচারদের নাম বলা হয়েছে এবং সেই বেস্ট এসএসসি টিচারদের নাম তুমি চাইলে গুগলে সার্চ করে নিতে পারো, সেই ওয়েবসাইটটা দেখে নিতে পারো। সেখানে নাম্বার ওয়ান বলা হয়েছে রাকেশ যাদব স্যার, নাম্বার টু অভিনয় শর্মা স্যার, নাম্বার থ্রি গগন প্রতাপ স্যার, নাম্বার ফোর আদিত্য রঞ্জন স্যার। এবার এনাদের মধ্যে কে সেরা, কে কীরকম পড়ান, কোর্স ফিস কত, সেটা বলি। নাম্বার ওয়ান রাকেশ যাদব স্যার। রাকেশ যাদব স্যার তার ইউটিউব চ্যানেল রাকেশ যাদব পাবলিকেশনে আগে পড়াতেন, বর্তমানে তিনি তার পেড কোর্সেতে কেয়ারউইল অ্যাপেতে পড়িয়ে থাকেন। তার কোর্স ফিস হচ্ছে 2000 টাকা এবং সেই কোর্সের মধ্যে তিনি সমস্ত সিলেবাসটা কভার করে দেন, সেটা অ্যারিথমেটিক হোক কিংবা অ্যাডভান্স ম্যাথ হোক, সমস্ত কিছু পড়িয়ে থাকেন। তার ইউটিউব চ্যানেলতে তার পুরনো ভিডিওগুলো আছে, কিন্তু বর্তমানে তিনি তার ইউটিউব চ্যানেলেতে ম্যাথের ক্লাস তিনি নিয়ে থাকেন না, অন্যান্য যারা টিচার আছে অন্যান্য সাবজেক্ট পড়িয়ে থাকেন। নাম্বার টু অভিনয় শর্মা স্যার। অভিনয় শর্মা স্যার একমাত্র এমন টিচার যিনি ইউটিউবে ডেডিকেটেডলি প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিয়ে যাচ্ছেন এবং পেড কোর্সেতে যেরকম ক্লাস হয় ঠিক সেরকমভাবে একের পর এক ক্লাস নিয়ে থাকেন ইউটিউব চ্যানেলেতে। তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অভিনয় ম্যাথস, সেখানে তিনি ডেডিকেটেডলি একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি আন একাডেমি অ্যাপেতে পড়িয়ে থাকেন, আন একাডেমির পেড কোর্সেতে তিনি ক্লাস করিয়ে থাকেন। নাম্বার থ্রি গগন প্রতাপ স্যার। গগন প্রতাপ স্যারের থেকেই আমি বর্তমানে পড়ে থাকি এবং গগন প্রতাপ স্যার তার ইউটিউব চ্যানেলেতে পড়িয়ে থাকেন। তার ইউটিউব চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার্স হচ্ছে 3 মিলিয়ন প্লাস এবং তার দ্বিতীয় চ্যানেলও আছে, সেই চ্যানেলেতেও 6 লাখ প্লাস সাবস্ক্রাইবার্স আছে। টোটাল ইউটিউবে আপলোড করেছেন ভিডিও এরকম আছে 300 প্লাস, যেখানে তিনি ম্যাথের বিভিন্ন কনসেপ্ট এবং বড় বড় ভিডিও আপলোড করেছেন, তো সেইগুলো ফ্রি অফ কস্টে তিনি দিয়েছেন। এছাড়া তিনি কেয়ারউইল অ্যাপেতে পেড কোর্সেতে পড়িয়ে থাকেন, তার কোর্স ফিস হচ্ছে 1500 রুপিস। কেয়ারউইল অ্যাপেতে তিনি যেরকম রাকেশ যাদব স্যার কেয়ারউইল অ্যাপেতে পড়ান, কেয়ারউইল অ্যাপেতেই গগন প্রতাপ স্যারও পড়িয়ে থাকেন। আমি মেনলি গগন প্রতাপ স্যারের থেকেই বর্তমানে পড়ে থাকি, ওনার কনসেপ্টগুলো, ওনার বলার টেকনিকগুলো আমার ভালো লাগে, তাই ওনার থেকেই আমি পড়ে থাকি। নেক্সট হচ্ছে আদিত্য রঞ্জন স্যার। আদিত্য রঞ্জন স্যার খুব ভালো টিচার, বর্তমানে এক্সাইজ ইন্সপেক্টর,
ইউটিউবে যত ম্যাথ টিচার আছে সব থেকে আমার সেরা ম্যাথ টিচার লাগে আদিত্য রঞ্জন স্যার। ফ্রি অফ কস্টে দিয়ে এত ভালো কনসেপ্ট ক্লিয়ার করান, অন্যান্য কোনো টিচার নেই এত ভালো কনসেপ্ট ক্লিয়ার করান। নিজে এক্সাইজ ইন্সপেক্টর সিলেক্টেড হয়েছেন 2019 সিজিএল এক্সাম দ্বারা এবং বর্তমানে মুম্বাইয়ে পোস্টিং আছে। এছাড়া তিনি র্যাঙ্কার্স গুরুকুল ইউটিউব চ্যানেলেতে পড়িয়ে থাকেন, পাশাপাশি তিনি র্যাঙ্কার্স গুরুকুলের যে অ্যাপ আছে আরজি বিক্রমজিৎ সেই অ্যাপেতেও পড়িয়ে থাকেন। লাইভ ব্যাচ নিয়ে থাকেন 899 রুপিস এবং রেকর্ডেড ক্লাস নিয়ে থাকেন 699 রুপিস। ইউটিউবে এমন ডেডিকেটেডলি পড়িয়েছেন যে 60 দিনে 60 ম্যারাথন ক্লাস দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। স্মার্ট অ্যাপ্রোচ এবং এতটা নলেজ ম্যাথের ওপরে, সেটা দেখলে তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা ম্যাথের ওপরে দক্ষতা আছে। তিনি এসএসসি সিজিএলের ম্যাথেতে প্রিলিমসে Tier 1-এতে 50 out of 50 পেয়েছেন এবং মেন্সের এক্সামেতে 200-এতে 227 পেয়েছেন। ভাবো, মানে কনসেপ্ট কতটা ক্লিয়ার থাকলে এত স্কোর করা যায়। ইউটিউবে তার কয়েকটা ক্লাস দেখলেই বুঝতে পারবে যে ম্যাথের ওপর তার কতটা দক্ষতা আছে এবং শর্ট ট্রিকগুলো, স্মার্ট অ্যাপ্রোচগুলো কত সুন্দর এবং ডেডিকেটেডলি এত খাটছেন, তার মতো এত পরিশ্রম বর্তমানে কেউ করছে না। এবং তার যে বইগুলো বার করছেন তিনি ফ্রি অফ কস্টেতে অন্যদের স্টুডেন্টদের দিচ্ছেন, মানে ফ্রি অফ কস্টেতে PDF দিয়ে দিচ্ছেন, একেবারে আপডেটেড কন্টেন্ট সহ PDF বানিয়ে দিচ্ছেন। বর্তমানে তার ফর্মুলা বুক বার হয়েছে, তার 2.0 যে রিসেন্টলি যত এক্সাম হয়েছে SSC-র এক্সাম সব মডিফাই করে একদম আপডেটেড কন্টেন্ট সহ PDF আপলোড করে দিয়েছেন ফ্রি অফ কস্টেতে তার টেলিগ্রাম চ্যানেলেতে এবং আরজি বিক্রমজিৎ অ্যাপেতে সেই PDFগুলো দিয়ে রেখেছেন। এছাড়া আদিত্য রঞ্জন স্যারের ফর্মুলা বুক অ্যামাজন এবং ফ্লিপকার্টেতে অ্যাভেলেবেল আছে এবং সব থেকে কম দাম, অন্যান্য কম্পেয়ার করলে যে সমস্ত টিচারদের ম্যাথের বুক আছে সেই সমস্ত টিচারদের ম্যাথের বুক 300, 350 কার 250 এরকম দাম আছে। কিন্তু আদিত্য রঞ্জন স্যারের যে ফর্মুলা বুক রিসেন্টলি যেটা বার হয়েছে 150 রুপিজের মতো দাম করেছেন। এবং অন্যান্য টিচারদের যদি বইয়ের কম্পেয়ার করি, গগন প্রতাপ স্যারেরও বই আছে, অভিনয় শর্মা স্যারেরও বই আছে, আকাশ যাদব স্যারেরও বই আছে, তাদের বইয়ের থেকে অনেক কম দাম। আমি ডেসক্রিপশন বক্সে তার বইয়ের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে চেক করে নিতে পারো। নেক্সট স্যার হচ্ছে পাওয়ান রাও স্যার। পাওয়ান রাও স্যার ইউটিউবে পড়িয়ে থাকেন, ম্যাথস বাই পাওয়ান রাও ইউটিউব চ্যানেলতে পড়িয়ে থাকেন এবং তিনি অতটা ফেমাস না হলেও কিন্তু যথেষ্ট কনসেপ্ট ক্লিয়ার করান, বেসিক থেকে পড়িয়ে থাকেন, যথেষ্ট ভালো টিচার, তার টিচিং অ্যাপটিটিউড যথেষ্ট ভালো দেখতে পারো। নেক্সট স্যার হলেন রেমো স্যার। রেমো স্যার এক্সামও ইউটিউব চ্যানেলেতে পড়িয়ে থাকেন, অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ সাবস্ক্রাইবার্স আছে। এছাড়া তিনি পেড কোর্সে পড়িয়ে থাকেন এবং তার এক্সাম বা মক দেওয়ার জন্য একটা অ্যাপ আছে, সেই অ্যাপের নাম হচ্ছে সুপার মক। সেই সুপার মক অ্যাপেতে পেড কোর্স কিনে বা পেড মক কিনে এক্সাম দিতে হয়। যাই হোক, রেমো স্যারও খুব ভালো টিচার, তার ইউটিউবের ক্লাসগুলো দেখতে পারো। সো এবার বলি অন্যান্য এক্সামগুলো, যেমন UPSC কিংবা স্টেট PSC এক্সাম কিংবা পুলিশ এক্সাম, বিভিন্ন ধরনের এক্সাম হয়, সেই এক্সামগুলোর জন্য বলি। সেই এক্সামে এতটাও হার্ড ম্যাথ পড়ে না। এই সমস্ত টিচারদের থেকে তুমি যদি ম্যাথ শিখে নাও, যে কোনো এক্সামের ম্যাথের জন্য তুমি বসতে পারবে এবং এমন কনসেপ্ট এনারা পড়িয়ে থাকেন যে অন্যান্য এক্সামের ম্যাথগুলো অনেক ইজি লাগবে। তাই আমার মতে এই সমস্ত টিচারদের থেকে পড়লে স্টেট PSC হোক, UPSC হোক কিংবা অন্যান্য এক্সাম হোক, সমস্ত এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। এবার যেমনটা কথা দিয়েছিলাম যে সব শেষে বলবো আমার প্রিয় ম্যাথ টিচারকে, তো আমার প্রিয় ম্যাথ টিচার হচ্ছে আদিত্য রঞ্জন স্যার। আদিত্য রঞ্জন স্যার ডেডিকেশন এবং তার পড়ানোর স্টাইল, অ্যাপটিটিউড যথেষ্ট ভালো লাগে। তারপরে যদি কোনো টিচার হয় সেটা হচ্ছে গগন প্রতাপ স্যার। গগন প্রতাপ স্যারের থেকে আমি নিজে পড়ি, পেড কোর্সেতে পড়ে থাকি, যথেষ্ট ভালো ডেডিকেটেডলি ক্লাস করান, প্রতিদিন 2 কিংবা 3টে করে ক্লাস করিয়ে থাকেন, ডিসিপ্লিন, ডেডিকেশন এবং প্রতিটা বেসিক থেকে করিয়ে থাকেন। সো এনারাই ছিলেন বেস্ট ম্যাথ টিচার অন ইউটিউব। যাই হোক, তোমার প্রিয় ম্যাথ টিচারকে কমেন্ট বক্সে জানাতে পারো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, আর নেক্সট কোন সাবজেক্ট নিয়ে ভিডিও বানাবো সেটা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।